পার্বতী দিদির বেডের পাশ থেকে এই শাখা পলা নোয়া পাওয়া গেছে, জানো এগুলো কার? বলো কেমন আছিস তুই? একটুও ভালো নেই। কেন, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? মন 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 খারাপ, তোমায় খুব মিস করছি। আমিও তোকে খুব মিস করছি। সে তো মিস করবে, শুধু আমরা দুজন দুজনকে মিস করছি না, বাড়ির সবাই তোমাকে মিস করছে। দেখবে সবার কি অবস্থা, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও হোল্ড। হ্যালো জোজো, তাড়াতাড়ি এসো, এসো এসো এসো, দীপ ফোন করেছে, এসো এসো এসো। এই যে দীপ ফোন করেছে, দেখি দেখি দেখি, এই দেখো। কি রে, কি হচ্ছে গিয়া ছুটে ছুটি করে? খেলছিলাম কিন্তু খেলাটা ঠিক জমছে না। কেন জমছে না? কেন, পার্বতী নেই তো, খেলতে ইচ্ছে করছে না। পার্বতীকে নিয়ে প্লিজ দাদি চলে এসো না দে, প্লিজ প্লিজ প্লিজ। খেলা তোমার হাতে, এটা কি? এটা এটা পার্বতী দিদির বেডের পাশে ছিল, তাই দেখি। এগুলো কোথা থেকে পেয়েছো বললে? পার্বতী দিদির বিছানার পাশ থেকে? হ্যাঁ। আমার চোখের জল তো দেখতে পেলে চলবে না। তুমি নাটক করছো, এ তোমার চোখের জল নয়, নুন গোলা জল এনে চোখে ঢেলেছো। আমি নাটক করি না সৌরভ বাবু, আমি নাটক করতে পারি না। শাখা পলার নোয়া ওগুলো তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল? দিদির বিছানার পাশে এই শাখা পলানো এলো কি করে? আমার শাখা পলানো ওগুলো পাচ্ছে না কেন? বলে বাবা, আমি ওগুলো ছাড়া বাড়িতে ঢুকবো কি করে? আমি কি বলবো, কোথায় গেল ওগুলো? দেব, পার্বতী দিদির বেডের পাশ থেকে এই শাখা পলা নোয়া পাওয়া গেছে, জানো এগুলো কার? তুমি আশেপাশে থাকলে আজ রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।